সাবিরিন, রব বলেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব এবং এই পরীক্ষায় যারা সবর করবে আমি তাদের পাশে থাকব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন এবং পরীক্ষা করছেন। আমরা অভাবের জন্য অনেকের কাছে অভিযোগ করি, অনুযোগ করি, আমরা অভাবী হয়ে যাচ্ছি, আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। একজন সাহাবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভাবের জন্য অভিযোগ করলেন, অনুযোগ করলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কত সহ্য করব, অভাব তো যায় না। কি যায় না বলেন না? অভাব যায় না। পরিবারে অভাব লেগেই আছে, সকালে খেলে বিকালে খাবার থাকে না, আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গড়ে ডুবতে তুমি সালাম দিয়ে ডুববে। বলেন না সুবহানাল্লাহ। তুমি গড়ে প্রবেশ করতে সালাম দিয়ে প্রবেশ করবে এবং তুমি সহ যারা গড়ে থাকে তাদেরকে সূরা ইখলাস পড়তে বলবে। এই কথাটা কে বলেছেন? আল্লাহর রসুল বলেছেন। আল্লাহর রসুল একজন সাহাবিকে বলেছেন, তুমি যখন ঘরে প্রবেশ করবে তখন তুমি সালাম দিবে, কারণ রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই লোকটা ঘরে সালাম দিয়ে প্রবেশ করে আল্লাহ তাআলা এই ঘরের ভিতরে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেন। তাহলে রসুল বললেন, তোমরা ঘরে প্রবেশ করতে সালাম দিয়ে প্রবেশ করবে এবং গড়ে যত মানুষ বসবাস করে তাদেরকে সূরা ইখলাস পড়তে বলবে। সূরা ইখলাস খুব কঠিন একটা সূরা, বলেন, খুব লম্বা একটা সূরা, কেউ পড়তে পারি না, সবাই পারি। সাহাবি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন আর আমি তার কথার উপরে আমল শুরু করে দিলাম। গড়ে প্রবেশ করতে আমি সালাম দেওয়া শুরু করলাম এবং আমার গড়ের সকল সদস্যকে সূরা ইখলাস পড়তে বললাম। খুব বেশি দিন দেরি হলো না, তিনি বলেন, এই আমলে আল্লাহ পাক আমাকে তো এত বেশি দিলেন, এত বেশি দিলেন, আমার অভাব দূর করে দিলেন এবং আমি এই আমল করবার কারণে আমার প্রতিবেশীরাও এর সুফল ভোগ করতে থাকলেন। আমার প্রতিবেশী যারা ছিলেন তারাও এর সুফল ভোগ করতে থাকলেন। রাসূলের পাকের কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অভাব শুধু দূর হয় নাই, আমার এই আমলে আমার প্রতিবেশীর অভাবও দূর হয়েছে। সুবহানাল্লাহ, একটু বলেন না। এখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, অভাব তো দূর হয়েছে, এখন তো পয়সাপাতিও হয়েছে, তিন বেলা খাবারের ব্যবস্থা হয়েছে, আমি চাই এটা ধারাবাহিক থাকুক, এমন কি আমার মৃত্যু পর্যন্ত যেন গড়ে রিজিকের দরজা খোলা থাকে। রাসূল বললেন, তুমি যদি মৃত্যু পর্যন্ত ঘরের ভিতরে রিজিককে ধারাবাহিক করতে চাও তাইলে মাগরিবের সালাতের পরে ঘরের ভিতরে সূরা ওয়াকিআর তেলাওয়াতকে শুরু করে দাও। সূরা ওয়াকিআ, কোন সূরা? সবাই বলেন, সূরা ওয়াকিআ। মনে রাখবেন, এই চলার পথে আপনি জীবনে চলতে গিয়ে আপনার চলার পথে চারিদিক থেকে বাধা আসবে, আপনার সমাজ আপনাকে চলার পথে বাধা দিবে, আপনার প্রতিবেশী আপনার চলার পথে বাধা দিবে, আপনার নিকটাত্মীয় হয়তো আপনার চলার পথে বাধা দিবে অথবা বাধা প্রদান করবে, এমন কি আপনি আপনার পরিবার থেকেও বাধা প্রাপ্ত হতে পারেন। ভাই ভাইকে বাধা দিতে পারে, পরিবার আপনাকে বাধা দিতে পারে, আপনাকে মানসিক যন্ত্রণা দিতে পারে, আপনি অসহ্য হয়ে যেতে পারেন, এই পরিবারের জন্য আপনি রাত দিন কষ্ট করে যাচ্ছেন, তারাও আপনাকে মানসিক জ্বালা যন্ত্রণা দিবে, আপনি ভেঙ্গে পড়ে যাবেন না। রব বলেছেন যে আপনি থেমে যাবেন, মনে রাখবেন আপনি যদি থেমে যান আপনি হেরে যাবেন, আপনি থেমে গেলে আপনি হেরে যাবেন, আপনি থেমে গেলে, কথা বলেন না কেন, আপনি থেমে গেলে হেরে যাবেন। মানে রাখবেন, জীবন এটা এমন নয়
জীবন এটা এমন নয় যে এটা কেউ ফুল বিছানা সাজিয়ে দিবে রাস্তার মধ্যে কাঁচা ফুল ছিটিয়ে দিবে এটা হচ্ছে কণ্টকাকীর্ণ একটা কঠিন পথ এ পথে আপনাকে পাড়ি দিতেই হবে এই কাঁটাগুলোকে মাড়িয়ে যদি কাছে যেতে পারেন তাহলে এই ফুলটা আপনি আহরণ করতে পারবেন এজন্য বলতে চাই চলার পথে অনেক কষ্ট আসবে অনেক ব্যথা আসবে আপনার চারিপার্শ্বে পরিপার্শ্ব আপনাকে ঘিরে ধরবে আপনি ভয় পাবেন না আপনি যদি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপরে ভরসা করেন কেউ যদি কাছে না থাকে কেউ যদি পাশে না থাকে আপনার আগেও পাশে ছিলেন আল্লাহ এখনো পাশে থাকবেন কে আল্লাহ কারণ দিন দিন না দিন তো আর আসবে বিশ্বাস অটুট রাখবেন একদিন আল্লাহ তাআলা আপনার আমার চলার পথকে সুন্দর করে দিবেন কিন্তু মনে রাখবেন চলার পথে আপনি জালেম হবেন না কি হবেন না আমার এই ছোট ছোট কথা বুঝবেন কেন বলছি চলার পথে আপনি জালেম বলেন না কারো প্রতি জুলুম বলেন জুলুম অন্যায়ভাবে অন্যায় করবেন জুলুম করবেন কেন বললাম বুখারীর হাদিস 2448 নম্বর হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুয়াজ ইবনে জবল মুয়াজ কে যখন ইয়েমেনের দায়িত্ব দিয়ে পাঠালেন ইয়েমেনের দায়িত্ব ইয়েমেনের কথা উঠতে একটা শব্দ যোগ করে দেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি একদিন হাত উঠে দোয়া করতেছেন এতটুকু হাত উঠালেন যে তার বগল একটু উপরে উঠে গেল একটু লম্বা উঁচা করে হাত উঠালেন দোয়া করতেছেন বারাকাতের দোয়া তো দোয়ায় শুধু বলতেছেন আল্লাহুম্মা বারিক লানা আল্লাহ আমাদেরকে বরকত দাও এবং শামে বরকত দাও ইয়েমেনে বরকত দাও সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না মক্কা মদিনায় বরকত দাও সুবহানাল্লাহ বললেন না আপনি মদিনায় আছেন আমরা মদিনায় আছি আপনি বলবেন মদিনায় বরকত দাও আপনি বলবেন মক্কায় বরকত দাও আপনি বলেন শামে আর ইয়ামানে বরকত দাও রাসূল আবার বলছেন আল্লাহ তুমি শামে আর ইয়ামানে বরকত দাও দোয়া শেষ হলো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ থাকি মদিনায় আপনি আছেন মদিনায় কাবা ঘর মক্কায় আর দোয়া করলেন শাম আর ইয়ামান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো কিয়ামতের আগ পর্যন্ত একদল মানুষ আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখবার জন্য জীবন যৌবন বিসর্জন করে নিজের কলিজা পর্যন্ত বের করে দিয়ে যারা আমার এই জমিনে আল্লাহর এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরণ কাজ করে যাবে এই দলটা বের হবে ইয়ামান এবং শাম থেকে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ইয়ামান এবং শাম থেকে বের হবে সুতরাং এদের জন্য দোয়া করে দিলাম আপনারা মনে করেন এই পৃথিবীর হৃৎপিণ্ড আমরা মনে করি মক্কা আমরা মনে করি মদিনা এটা আবেগের জায়গা কিন্তু এই পৃথিবীর হৃৎপিণ্ড হচ্ছে ইয়ামান হৃৎপিণ্ড হচ্ছে শাম শাম বলতে রাসূল শামের কথা বলেছেন শাম বলতে আজকার ইরাক সিরিয়া ইয়েমেন ইরান এই সব ফিলিস্তিন ইসরায়েল এই সব এলাকা মিলে শাম রাসূল তাদের জন্য বারাকাতের দোয়া করেছেন সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ দোয়া করেছেন তাদের জন্য তো মুয়াজ ইবনে জবলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়েমেনের দায়িত্ব দিয়ে পাঠালেন তাকে বললেন মাস তুমি যাচ্ছ একটা ইয়েমেন দেশে যাচ্ছ মনে রাখবে এখানে চলার পথে যাই করো মজলুমের ফরিয়াদকে ভয় করবে মজলুম যেন কোনো ফরিয়াদ না করে কেউ যেন মজলুম হয়ে হাত উপর দিকে না উঠায় কেউ যেন মজলুম না হয়ে বুকে ব্যথা না পায় কেউ যেন মজলুম না হয়ে চুকের পানি না ছাড়ে কারণ মজলুমের ফরিয়াদ এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না আল্লাহু আকবার বলেন মজলুম যখন মজলুম হয় ফরিয়াদ করে তখন তার আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না এজন্য আল্লাহর ওয়াস্তে আমরা নিজে কাউকে মজলুম বানাবো কত বলেন না কেন মজলুম বানাবো আমরা তো কখন কাকে কোন জায়গায় মজলুম বানিয়ে দিই তা বলতে পারি না
এজন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সকলে বলেন আমিন অন্যায় থেকে ফিতনা থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজত করুক জোরে বলেন আমিন আজকে সমাজকে বিকারগ্রস্ত করে দিচ্ছি আমরা এই জমিনকে ধ্বংস করে দিচ্ছি আমরা কিয়ামত এমন একটা দিন যেই দিন খুব কাছে চলে এসেছে একেবারে কাছাকাছি বলা যায় এই কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে আপনাকে আমাকে জবাবদিহি করা লাগবে মানে রাখবেন এই সমাজে যদি আমরা দ্বীনের কাজ না করি এই সমাজে যদি আমরা ভালো কাজ না করি আল্লাহর কাছে রাসূলের পাকের সামনে আমাদেরকে জবাবদিহি করা লাগবে ওই দিন যদি আমরা আল্লাহর সামনে বিপদগ্রস্ত হয়ে যাই ঝামেলায় পড়ে যাই আমরা বাঁচতে পারবো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে হিসাব নেবেন সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেবেন সেটা কি সালাত সেটা কি আবার বলেন সেটা কি সালাত এই নামাজ যদি ঠিক হয়ে যায় এই নামাজ যদি ঠিক হয়ে যায় এই সালাত যদি পূর্ণাঙ্গ হয়ে যায় আল্লাহ তাআলা হতে পারে অন্য কোন জিনিস জিজ্ঞাসা নাও করতে পারে সুবহানাল্লাহ বলেন না আমরা তো সব ঠিক করতেছি কিন্তু নামাজ ঠিক করতেছি না সময় নাই আসেনি সময় সময় আসেনি নাই তো সময় নাই আজান হইলেই দোকানে ব্যবসা বেশি শুরু হয় আজান শুরু হইলেই তো দেখা যায় কাজ কারবার বেড়ে যায় আজান শুরু হলেই দেখবেন পিছনে কে ডাকতেছে ঘরে কোন ঝামেলা লেগে গিয়েছে এজন্য মনে রাখবেন আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ওয়াস্তে এই দুনিয়ার জমিনে চলার পথে যে যেখানে আছি যে অবস্থায় থাকি আমরা নামাজ পড়ব ইনশা যে পরিস্থিতিতে থাকি কারণ পরিস্থিতি সব সময় আমাদের অনুকূলে থাকবে না মানুষজন সব সময় আমাদের পক্ষে থাকবে না কিন্তু আমরা তাদেরকে এই পরিস্থিতিকে আমরা গ্রহণ করব এভাবেই যে সকল পরিস্থিতিতে আমাদের পাশে কেউ না থাকলেও থাকবেন একজন তিনি কে আল্লাহ বলছেন গোলাম কেউ যদি আমার উপরে ভরসা করে আমাকে বিশ্বাস করে আমার উপরে ভরসা করে বের হয়ে যায় মনে রাখবে এই কথাটা তোমরা অবশ্যই মনে রাখবা আমি আল্লাহ কিন্তু তাদেরকে ছেড়ে দেই না একা বরং আমি আল্লাহ তাদের কাছে থাকি পাশে থাকি আমাদের পাশে থাকবেন কে সবাই বলেন কে আল্লাহ পাশে থাকবেন কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আজকে আমরা আল্লাহকে আল্লাহর মতো করে বিশ্বাস করতে পারলাম না আল্লাহর মতো করে ভালোবাসতে পারলাম না আল্লাহ যেভাবে আমাদেরকে বলেছেন সেভাবে আল্লাহর কাছাকাছি আমরা থাকতে পারলাম না দুনিয়ার জমিনে আমরা যে অন্যায় অনাচার করে যাচ্ছি কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে আমাদেরকে যে জবাবদিহি করা লাগবে এই জবাবদিহির জন্য আপনারা তৈয়ার থাকেন যে আমরা যা করছি এর জন্য জবাবদিহি করা লাগবে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তেলাওয়াত কিতু আলুচ্চ আয়াতের ভিতরে শুরু থেকে যে কথা বলছেন ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন এই দুনিয়ার জমিনে চলার পথে আমাদেরকে যে কাজ করা লাগবে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল সুন্দর করে বলছেন আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এ মুমিনগণ তোমরা নবীর জন্য রহমত মাগফিরাত বরকত এবং নাজাত নবীর জন্য পুরা উম্মতের জন্য পুরা জাতির জন্য তোমরা আল্লাহর কাছে বেশি বেশি চাও এবং তার প্রতি তোমরা বেশি বেশি সালাম প্রেরণ করো মনে রাখবেন এই পৃথিবীতে আমরা যদি কাউকে ভালোবাসতে না পারি একজনকে তো পারবো তিনি হচ্ছেন আল্লাহর রসুল কারণ এই পৃথিবীতে আমরা ভেড়তো ভালোবাসার ভান করছি আমরা পরিবারকে ভালোবাসছি আমরা মা বাপকে ভালোবাসছি আমাদের সন্তানদেরকে ভালোবাসছি আমাদের স্ত্রীদেরকে ভালোবাসছি মনে রাখবেন এই ভালোবাসা হচ্ছে ভুয়া এই ভালোবাসাটা ভুয়া আপনি তাদের স্বার্থে আঘাত পড়লে দেখবেন ভেকে বসেছে উল্টে গেছে কথা বলেন না কেন হালকা স্বার্থে আঘাত পড়বে আপনাকে একটা জিনিস বলছে আপনি দেন নাই উল্টে গেছে কথা বলেন না আপনি আপনার স্ত্রীকে একটা জিনিস সে বলছিল আপনি দেন নাই দেখবেন উল্টে গেছে আপনি আপনার ছেলে আপনার কাছে মেয়ে আপনার কাছে কোনো জিনিস চাইছে আপনি ঠিক মতো দেন নাই দেখবে আপনার সাথে কথাই বলবে না কথা বলেন না যাদের জন্য এত কিছু কথাই বলবে না দেখবেন আপনার ভাই আপনার কাছে কোনো জিনিস বলেছিল আপনি হয়তো পারতেছেন না এখন আপনি দেন নাই দেখবেন সে আপনার পাশে নাই দুনিয়া নিমক হারাম
এজন্য আপনাকে আপনার জায়গা তৈরি করে নিতে হবে। মনে রাখবেন কষ্ট আসবে, বিপদ আসবে, এই সময়ে আর কিছু হোক না হোক ধৈর্য ধরে তাকিয়ে থাকতে হবে কার দিকে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, যারা দুনিয়ার জমিনে চলার পথে আল্লাহকে কষ্ট দেয়, যারা দুনিয়ার জমিনে চলার পথে রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের প্রতি ইহকালে এবং পরকালে অভিসম্পাত করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন এই দুনিয়ার জমিনে যারা আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহকে কষ্ট দেওয়ার অর্থ হলো আল্লাহর হুকুম পালন, কথা বলেন। মনে রাখবেন কেউ যদি নামাজ না পড়ে আল্লাহ বলছেন তাকে তিনি আখেরাতে শাস্তি দিবেন। আবারও বলছি, কেউ যদি নামাজ না পড়ে তাকে আখেরাতে শাস্তি দিবেন, আর কেউ যদি নামাজ নষ্ট করে আল্লাহ বলছেন তাকে দুনিয়ায় শাস্তি দিব এবং আখেরাতে তাকে বিনা হিসাবে জাহান্নাম দেব। কেউ যদি নামাজ, আমি বলছি কেউ যদি নামাজ না পড়ে তাহলে সে শাস্তি পাবে কোথায়? আখেরাতে। আর কেউ যদি নামাজ নষ্ট করে শাস্তি পাবে দুনিয়া আখেরাতে। নামাজ নষ্ট করে কেমনে? নামাজে আসলাম, অজু ঠিক মতো করে না, নামাজের রুকুন ঠিক মতো আদায় করে না, যেভাবে রুকু করবার কথা সেভাবে করে না, যেভাবে সেজদা করবার কথা করে না, যেভাবে হাত রাখবার কথা রাখে না, যেভাবে পা রাখবার কথা রাখে না, যেখানে চোখ রাখবার কথা রাখে না, দিল দিয়া যা চিন্তা করবার তা করে না, এগুলা না করলে নামাজের খুশু খুজু চলে যায়, নামাজ নষ্ট হয়ে যায়। আল্লাহর রসুলকে আল্লাহ বলছেন যারা নামাজ নষ্ট করে তাদেরকে দুনিয়ায় শাস্তি দিব, আখেরাতেও, কথা বলেন, আখেরাতেও শাস্তি দিব। এই জন্য আল্লাহ বলছেন দুনিয়া যারা আমাকে কষ্ট দেয়, এর অর্থ হলো দুনিয়া যারা আল্লাহর হুকুম পালন করে না, আল্লাহ যে পথে বলছেন ওই পথে চলে না, আল্লাহ বলছেন হালাল খাও হালাল খায় না, আল্লাহ বললেন হারাম ছেড়ে দেও হারাম ছেড়ে দিতে পারে না, আল্লাহ বললেন অন্যায় করা যাবে না অন্যায় ছাড়তে পারে না, এইভাবে নামাজ পড়ে অন্যায় করে আল্লাহ বললেন এগুলা করে যারা আমাকে কষ্ট দেব এবং আমার রসুলকে যারা কষ্ট দেব, রসুলের তরিকা মতো চলে না, রসুল যেইভাবে চলতে বলেছেন রসুলের আদর্শ গ্রহণ করে না, এইভাবে যারা চলে আল্লাহ বললেন যারা কষ্ট দেয় আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে ইহকালে তাদেরকে জীবিত থাকতে অভিসম্পাত করি, জীবিত থাকতে তাদের প্রতি লানত দেই, মরার পরেও তাদের প্রতি লানত দেই। ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন আল্লাহ তাআলা যারা তোমাকে কষ্ট দেয়, যারা তোমার রসুলকে কষ্ট দেয়, আপনি বলছেন তাদেরকে আপনি লানত করেন, আমরাও কি করব? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ফেরেশতারা আমিও লানত করি, তোমরাও তাদেরকে লানত করো, এমনকি দুনিয়ার সকল সৃষ্টি যারা আল্লাহর রসুলকে কষ্ট দেয় তাদের প্রতি লানত দেয়, পড়েন নাউজুবিল্লাহ। এজন্যে আমরা চলার পথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিব না, বলেন না কষ্ট দিব না, আমরা কষ্ট দেইনি, কষ্ট দেইনি, কষ্ট দেই, রসুলের সুন্নত মতো চলি না আমরা। সুন্নত আজকে থেকে আমরা ঘরের সুন্নতগুলোকে চালু করি, আমরা ঘরে ঢুকতে ডান পা দিয়ে প্রবেশ করি, ঘরে সালাম বিনিময় করি, ঘরের ভিতরে যাই, সুন্নত মোতাবেক আমরা চলাফেরা করি, কোরআনটা তেলাওয়াত করি, জিকিরিটা করি। আমাদের পুরা জিন্দগির এই টার্গেট যদি হয়ে যেত আখেরাত নিয়ে, মনে রাখবেন কারো হাত থেকে যদি দুনিয়া ছুটে যায়, আবারও বলছি কারো হাত থেকে যদি দুনিয়া ছুটে যায় সে গরিব হয়ে যায়। সে কি হয়? দুনিয়া ছুটে গেলে কি হয়? কারো হাত থেকে যদি দুনিয়া ছুটে যায় সে গরিব হয়ে যায়, আর কারো দিল থেকে যদি দুনিয়া বের হয়ে যায় সে আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহু আকবার।
কারো হাত থেকে দুনিয়া ছুটে গেলে গরিব হয় আর এই দুনিয়াকে দিল থেকে বের করে দেন সে আল্লাহর ওলি হয় এজন্য দিল থেকে দুনিয়াকে বের করি দিল থেকে দুনিয়াকে বের করে দেই দিলে বসিয়ে দেই আল্লাহকে এবং তার রাসূলকে আল্লাহ বলছে দুনিয়াও পাবে আখিরাতও পাবে সুবহানাল্লাহ এই জন্য চলার পথে ভুল হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করো আল্লাহ বলেছেন কোন বান্দা যখন গুনাহ করবার পরে আমাকে কষ্ট দেওয়ার পরে আমার রাসূলকে কষ্ট দেওয়ার পরে তব বুঝতে পেরে অন্যায় করেছে বুঝতে পেরে যখন তওবা করে কোন মা যখন তার সন্তানকে 8-10 বছরের একটা বাচ্চাকে হারিয়ে ফেলে আর 30-40 বছর পরে যদি ওই বাচ্চাটাকে মা পায় ওই মা যেভাবে খুশি হয়ে যায় একজন মুসাফির রাস্তায় চলবার পথে শত শত মাইল দূরে যাবে চলবার পথে ঘোড়াকে বেঁধে রেখে বিশ্রাম করছিল ঘোড়া যখন হেরে যায় ওই মুসাফির যখন তার ঘোড়াটা পায় আর মা 30 বছর পরে তার সন্তানকে যদি আবার কোলে পায় যতটুকুন খুশি হয়ে যায় আল্লাহ বলছেন আমার বান্দা গুনাহ করবার পরে যখন তওবা করে আমার দিকে ফিরে আসে আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যাই আমার বান্দা গুনাহ করবার পরে অন্যায় করবার পরে তওবা করতে করতে যখন আমার দিকে ফিরে আসে বান্দা যখন তওবার রাস্তায় এক কদম আগাইয়া যায় আমি আল্লাহ 70 কদম তার দিকে আগাইয়া যাই সুবহানাল্লাহ জোরে বলেন এই জন্য চলার পথে ও গোলামের দল আল্লাহকে সন্তুষ্ট করবার চেষ্টা করো দুনিয়ার জমিনে আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প রাস্তা নাই মনে রাখবেন এই দুনিয়ার জমিনে চলার পথে সব সময় যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি আল্লাহ বলছেন গোলাম রে আমি জানি তুমি 100% আমাকে সন্তুষ্ট করতে পারবে না তুমি যদি শুধু চেষ্টা করো ওই চেষ্টাটাকে আমি আল্লাহ তাআলা কবুল করে তোমাকে মাফ করে দিতে পারি পারবো না ইনশাআল্লাহ জোরে আওয়াজ করে বলেন